আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, খুবই স্পেশাল। আপনারা অনেকেই এমন ভিডিওর অপেক্ষায় থাকেন, তো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমি নিয়ে আসছি। বন্ধুরা, এই ভিডিওটিতে এমন তিনটি স্বপ্নের কথা আপনাদের সামনে তুলে ধরব যে তিনটি স্বপ্নের কোনো একটি দেখলে প্রচুর টাকা পয়সা আসবে হাতে, আপনি অনেক অর্থবিত্তের মালিক হতে পারবেন, সম্পদশালী হতে পারবেন ইনশাআল্লাহ, অর্থের ভান্ডার খুলে যাবে আপনার জন্য। এই তিনটি স্বপ্নের কোনো একটি যদি আপনি দেখেন তো খুবই গুরুত্বপূর্ণ, এক একটা করে আপনারা শুনতে থাকুন। তার আগে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখলে সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, এক নাম্বারে যদি আপনি স্বপ্নে রুটির কারখানা দেখেন, রুটির কারখানা যেখানে রুটি বানানো হয়, কিংবা আপনি বেকারি দেখেন যেখানে কেক বিস্কিট এগুলো বানানো হয়, রুটির কারখানা যদি এগুলো দেখেন, তাহলে এমন স্বপ্ন দেখা আপনার হাতে প্রচুর টাকা পয়সা আসার প্রতি ইঙ্গিত করবে, আপনি অনেক ধন সম্পদের মালিক হতে পারবেন ইনশাআল্লাহ। তার মানে খুবই ভালো লক্ষণ, কল্যাণকর লক্ষণ স্বপ্নে রুটির কারখানা দেখা। দুই নাম্বারে যদি আপনি স্বপ্নে আটা পিষতে দেখেন, চাকরির মাধ্যমে আটা পিষতে দেখেন, এখন বর্তমানে আটা পিষার অনেক মেশিন বের হয়েছে, তো যদি আপনি এরকম চাউল পেশার সে মেশিনগুলো চালাতে দেখেন, মেশিন দেখেন, কিংবা আপনি চাকরির মাধ্যমে চাউল পিষতে দেখেন, আটা বানাতে দেখেন বা আটা পিষতে দেখেন, তাহলে এটা দেখাও যে পরিমাণ আটা আপনি পিষবেন ওই পরিমাণ অর্থ আপনার লাভ হবে, সম্পদ লাভ হবে আপনার, আপনি ওই পরিমাণ ধন সম্পদের মালিক হতে পারবেন যে পরিমাণ আপনি আটা পিষতে দেখেন। তার মানে খুবই ভালো লক্ষণ, এটাও কল্যাণকর লক্ষণ। বন্ধুরা, তিন নাম্বারে গুরুত্বপূর্ণ আরও একটি স্বপ্ন, আমরা অনেকেই হয়তো এই স্বপ্নটি দেখে থাকি, তো সেই জন্য আমাদের জানার প্রয়োজন রয়েছে। তো যদি আপনি স্বপ্নে পানিতে ভরা কূপ দেখেন, কোনো কূপ দেখলেন, নলকূপ, কোনো কুয়া, এটা পানিতে ভরপুর দেখলেন, তাহলে এটা দেখাও প্রচুর অর্থ সম্পদ আপনার হাতে আসার প্রতি ইঙ্গিত করবে ইনশাআল্লাহ। তবে খালি কূপ, শূন্য কূপ যদি দেখেন ওটা দেখা ভালো নয়, এটা অভাব অনটনের প্রতি ইঙ্গিত করবে, কিন্তু পানিতে ভরপুর কূপ যদি আপনি দেখেন তাহলে এটা আপনার অনেক টাকা পয়সা আসার প্রতি ইঙ্গিত করবে। সেই সাথে সাথে বন্ধুরা, যদি আপনি স্বপ্নে দেখেন যে কূপ একেবারে পানিতে ভরপুর হয়ে পানিটা প্রবাহিত হচ্ছে, কূপের বাইরে পানিটা প্রবাহিত হয়ে যাচ্ছে, তাহলে বুঝে নিতে হবে যে আপনি জ্ঞানে বিদ্যায় অনেক উন্নতির শিখরে পৌঁছতে পারবে, শিক্ষা দীক্ষায় আপনার উন্নতি হবে, কিংবা আপনি যদি একজন পৌর বয়সের হন, বয়স্ক ব্যক্তি হন, আর এমন স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে বুঝে নিতে হবে যে আপনার ঘরে কোনো সন্তান থাকলে সেই সন্তান তিনি একজন বড় শিক্ষা দীক্ষায় উন্নতি হতে পারবেন, বড় মানের একজন শিক্ষিত ব্যক্তি হতে পারবেন আপনার সন্তান পরিবারের কেউ। বন্ধুরা, এই ছিল তিনটি স্বপ্ন আপনাদের সামনে আমি তুলে ধরলাম, আশা করি বুঝতে পারছেন। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করে লিখে জানাবেন, ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক করবেন, বন্ধুদের সাথেও এই ভিডিওটি শেয়ার করে দেন, আর নিত্য নতুন বিভিন্ন স্বপ্নের ব্যাখ্যা পেতে, গুরুত্বপূর্ণ আলোচনা পেতে চ্যানেলটিকে সকলেই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।